এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে দেখা যাচ্ছে। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে বা মাঝামাঝি সময়তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি। পাশাপাশি নতুন আপডেট বলছে একটু জোরালো বৃষ্টিপাতও বেশ কিছু অংশে আসতে পারে। জলীয় বাষ্প প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে, ঘূর্ণাবর্ত মতো থাকতে পারে। এই পরিস্থিতি আসতে পারে, কবে থেকে কদিন এই বৃষ্টিপাতের দাপট থাকতে পারে, এই রকমই হবে না এতে কিছু পরিবর্তন হবে, সেগুলো আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। এর পাশাপাশি বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে একটা বিপুল পরিবর্তন রয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট কিন্তু ইতিমধ্যে যে পূর্বাভাস বলা হয়েছিল সেটা কিন্তু লক্ষ্য করা গেছে বেশ কিছু অংশে। জানাবেন যারা যারা সকাল থেকে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা পেয়েছেন, অবশ্যই জানাবেন, আমরা আলোচনা করব। আবহাওয়া দপ্তর আপডেটটা দেখব, তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কোথায় কোথায় কুয়াশা রয়েছে এবং মেঘ কোথাও আসছে কিনা সেটা আমরা দেখব। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, আপনার এলাকার কি অবস্থা জানাবেন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উপগ্রহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ ঘন কুয়াশা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং ত্রিপুরা, আসাম, মেঘালয় বেশ কিছু অংশ রয়েছে এবং উত্তর পশ্চিম ভারতে এবং পাকিস্তানে ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট দেখাচ্ছে। এর পাশাপাশি একটা ঝঞ্ঝা উপস্থিত হয়েছে এবং এখানে দেখুন মেঘও কিন্তু প্রবাহিত হচ্ছে। এগুলি ধীরে ধীরে এগোতে পারে, এর প্রভাবে এইটা কেটে গেলেই কিন্তু একটা তাপমাত্রা আবার নামবে, কিন্তু সেখানে একটা পরিবর্তন আবার আসবে, কারণ বৃষ্টিপাত একটা নতুন করে সম্ভাবনা দেখা যাচ্ছে যে মাঘ মাসের শুরুতে বৃষ্টিপাত হতে পারে, এই সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত যেটুকু আপডেট আসছে সেগুলো আপনাদের বলতে থাকবো, তবে আপনারা নজর রাখবেন যে সেই বৃষ্টিপাতটা কতটা জোরালো হবে, না হালকার ওপর হবে, নাকি অন্য কিছু হবে, সেগুলো অবশ্যই জানতে পারবেন। তাই এই আপডেটটিতে যেভাবে উঠে আসছে সেটা দেখুন। ইতিমধ্যে এইভাবে রয়েছে ঝঞ্ঝার ঝঞ্ঝার মেঘ, দেখতে পাচ্ছেন এগোচ্ছে, এইভাবে এই রয়েছে ঝঞ্ঝার মেঘ। এইভাবে কিন্তু উত্তর যে দিকে কিন্তু কিছুটা উত্তর পূর্ব দিকে হয়ে এগোচ্ছে, যেটা মধ্য ভারত হয়ে যেটা উত্তরপ্রদেশ বিহারের দিকে যাচ্ছে, এবং এর পাশাপাশি এখানে রয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে দক্ষিণ ভারতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে এবং তার কিছুটা প্রভাব এদিকে যাবে। তবে এখনই এইখানে আমাদের বাংলাতে বৃষ্টিপাত নেই, ঘন কুয়াশার ফলে আরও বাড়বে এবং বেশ কিছু অংশে ঘন কুয়াশা থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশা দেখা যাচ্ছে। ঘন কুয়াশা কিন্তু বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সব ঢাকা সব বিভাগেই রয়েছে, ত্রিপুরার দিকেও রয়েছে। এর পাশাপাশি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি কিছুটা মেদিনীপুর, হাওড়া, কলকাতার কিছু অংশ এবং পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড বেশ কিছু অংশে কিন্তু ঘন কুয়াশা কোথাও কোথাও, আর বেশ কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা আর কি, এগুলো কিন্তু লক্ষ্য করা গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আরও একটু আগে থেকে দেখাই তাহলে মনে হচ্ছে যেন আরও বেশি হয়তো ঘন কুয়াশা বেশ কিছু অংশে ছিল। তো আপনারা জানাতে থাকুন যে আপনার এলাকায় ঘন কুয়াশা এবং উত্তরে হাওয়া বা ঠান্ডা পরিস্থিতি কেমন পেয়েছেন, অবশ্যই জানাবেন। তো এইভাবে কিন্তু ঘন কুয়াশা এইভাবে আমরা দেখব, ধীরে ধীরে আস্তে আস্তে রোদের দেখা মিলতে থাকছে, তো ধীরে ধীরে রোদ বেরোবে, তো একটু ঝাপসা আকাশ থাকবে। এবার একটু দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর 9 তারিখ সকালবেলাতে যে আপডেট দিয়েছে তাতে 13 তারিখ পর্যন্ত কি বলছে। উত্তরবঙ্গে দার্জিলিং দিকে একটু সামান্য বৃষ্টিপাত থাকতে পারে, বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে কিন্তু কুয়াশা দাপট থাকবে। উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছিল, দেখে নিচ্ছি এখানে কিছু আছে কি না। আর দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, কিছু কিছু অংশে ঘন কুয়াশা সতর্কতা দেওয়া হয়েছিল। সিকিমের দিকেও শুকনো আবহাওয়া শুরু হবে, যেটা মোটামুটি ওই 10-11 তারিখের আশপাশ থেকেই লক্ষ্য করা যাবে। বিহার, ঝাড়খণ্ড এখানেও কিন্তু মোটামুটি কুয়াশা সতর্কতা ছিল, শুকনো আবহাওয়া এখনও পর্যন্ত থাকবে, আর উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া থাকবে। এই মুহূর্তে 13 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই, তবে বৃষ্টিপাতটা মাঘ মাসে শুরুর দিকে আসতেও পারে, তাই নজর রাখতে হবে। তো সকালের আপডেটে যে পূর্বাভাস সতর্কতা হিসাবে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং পরবর্তী ক্ষেত্রে ঘন কুয়াশা থাকবে, সিকিমের দিকেও তাই, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ঘন কুয়াশা বলা হয়েছিল, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, কিন্তু এগুলো ছাড়াও বেশ কিছু অংশে মাঝারি বা একটু ঘন মাঝারি ঘন টাইপের কিন্তু দেখা গেছে বেশ কিছু অংশে। তো হালকা মাঝারি পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা গেছে, অনেকদিন বাদে একটা বেশ তীব্র আকারের ঘন কুয়াশা কিন্তু পাওয়া গেছে। আপনারা জানাবেন যারা যারা ঘন কুয়াশা পেয়েছেন।
তো বন্ধুরা, এবার আমরা চলে এলাম ওয়েনডে লাইভ স্ক্রিনে মেঘমালাতে। তো দেখুন, 18 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা বড় টাইপের মেঘ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, যেটা ঝাড়খণ্ডের পাশ ধরে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের রাজশাহী, এখানে খুলনা, ঢাকা হয়ে এগুলো ত্রিপুরার দিক পর্যন্ত বিস্তৃত হতে পারে। কিন্তু এইখানে যে কালার কালার দেখা যাচ্ছে, হলুদ, লাল, সবুজ, এখানে কিন্তু জোরালো বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে এই আপডেটটি। তবে আপডেট পরিবর্তন হতে পারে, তাতে সেই পরিবর্তনগুলি জানার জন্য অবশ্যই আমাদের নজর রাখতে হবে। বেশ কিছু অংশে আবার ভারী বৃষ্টিপাতের মতো ব্যাপার দেখা যাচ্ছে, যেখানে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। তো দেখুন, 26, 27, 28 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এগুলি যদি হয়, সেক্ষেত্রে বৃষ্টি হলে কিছু জায়গাতে চাষের কাজে লাগতে পারে, আবার কিছু কিছু অংশে এই বৃষ্টিপাত আবার সমস্যা তৈরি করতে পারে। তো এই সময়তে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এগুলি কীভাবে কী হবে, কবে থেকে হবে সেগুলো আমরা জানবো। তো 17 তারিখের দিকে উপকূলবর্তী এলাকাতে কিন্তু এখন জলীয় বাষ্পযুক্ত মেঘে একটা ঘূর্ণাবর্তন মতো করে এই জলীয় বাষ্পযুক্ত হাওয়া কিন্তু স্থলভাগে প্রবেশ করতে পারে এবং সেগুলো ইন্টারাকশন হতে পারে, যেটার প্রভাবে দেখা যাচ্ছে যে এখানে মেঘ তৈরি হতে পারে এবং এখান থেকেই 17 থেকে 18 তারিখের মধ্যে একটা বৃষ্টিপাত এই এলাকা ধরে এই দিকে যেতে পারে। আপাতত এটা পাওয়া যাচ্ছে, এই সময়কালে যদি হয় তাহলে সকালে কিন্তু তাপমাত্রা যেটা কনকনে ঠান্ডা সেটা কিন্তু আবার কমতে শুরু করবে, 16 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে। তো দেখুন, আস্তে আস্তে দেখা যাচ্ছে একটু হালকা মাঝারি, পাশাপাশি মাঝারি ভারী হয়ে একটু জোরালো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এগোতে পারে। এটা কিন্তু এই দিক হয়ে এই দিকে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো একটা জোরালো বৃষ্টিপাতের পূর্বাভাস অনেকদিন বাদে আবার একটা পাওয়া গেছে আপাতত, সেটা কিন্তু দেখুন, এটা যেহেতু এটা 17-18 তারিখ, এখনও দেরি আছে, তাই এই আপডেটটি ফাইনাল নয়, এটাতে অনেক পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের নজর রাখতে হবে। তবে মাথায় শুধু একটু রাখুন যে বৃষ্টিপাত মাঘের শুরুতে হতেও পারে, এই একটা ব্যাপার আর কি আমাদের দিয়ে রাখলাম। তবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে, তার আগে পর্যন্ত কিন্তু কুয়াশা এবং শুকনো আবহাওয়ায় থাকবে। সুতরাং হাতে যে সময়টা আছে, এই সময়কালে যদি আমরা মেঘমালাতে আমাদের ফেলে দেখাই, দক্ষিণ ভারতের এখানে কিছুটা বৃষ্টিপাত থাকবে আর এখান দিয়ে ঝঞ্ঝা প্রবেশ হয়েছে আর এইখানে বৃষ্টিপাতের মেঘ যাচ্ছে। তো এই জন্য এখানে পূর্বাভাস দেওয়া হয়েছে যে এখানে দেখুন বৃষ্টিপাত কিন্তু নতুন করে এখানে শুরু হচ্ছে। দেখুন, 9-10 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত একটু দাপট দেখাবে, হালকা মাঝারি মাঝের ধরনের, এবং সঙ্গে থাকবে কুয়াশা, এবং এইগুলোই কিছুটা আমাদের এখানে বাংলাতেও দেখবেন যে কুয়াশা কিন্তু সকালের দিকে থাকবে। সুতরাং সতর্কতা যেটা দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা কিন্তু হতে পারে। এই 10 তারিখে 11 তারিখের দিকে তাপমাত্রা 17 ডিগ্রি পর্যন্ত থাকবে, যেটা এখন রয়েছে 14 ডিগ্রির মতো, সেটা 12 তারিখের দিকে আবার কিন্তু নামবে, হয়তো 12 তারিখের মধ্যে তাপমাত্রা কিন্তু নেমে যাবে, এগুলো কেটে যেতে পারে। এটার পরে আবার সমস্যাটা একটা তৈরি, এখন যে উত্তর পশ্চিম দিক থেকে দেখুন হাওয়াটা আসবে বা উত্তর দিক থেকে হাওয়া আসবে, এইটাই আবার ঘুরে ঘুরে গিয়ে উপর দিকে জলীয় বাষ্পযুক্ত হয়ে উঠে যেতে পারে। সুতরাং এই সময়কাল পর্যন্ত একটু মেঘলা এবং কুয়াশা থাকতে পারে, যেটা 11 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত শুক্রবার থেকে শুকনো পরিস্থিতি থাকতে পারে, মেঘ দেখুন আর থাকছে না। এরপরে 15 তারিখ হয়ে গেল, মোটামুটি মাঘ মাসের আশপাশ হয়ে গেল শুরুর দিকগুলো, এই সময়কালটাতে আস্তে আস্তে ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাব হতে পারে। এইটাগুলোর ফলেই কিন্তু দেখা যাবে যে 17 থেকে 18-র মধ্যে একটা মেঘের সৃষ্টি হতে পারে। আপাতত একটু বড় আকারের হলেই এই সমস্যা হয়, নাহলে কিন্তু এটা বিহার হয়ে উত্তরবঙ্গ উপর দিয়ে চলে যায়, সেক্ষেত্রে বড় কিছু হয় না। কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা বড় পূর্বাভাস দেখা যাচ্ছে, যেটা বৃষ্টিপাত নিয়ে আসতে পারে এবং এটা পূর্ব দিকে কিন্তু এগিয়ে যাবে, তখন বাংলাদেশেও বৃষ্টিপাত দিয়ে উত্তর পূর্ব ভারতেও দিতে পারে। আপাতত একটা সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদের জানালাম, কিন্তু পরিবর্তনটা হতে পারে সেটাও আপনাদের মাথায় দিয়ে রাখছি। সুতরাং দেখুন, আমাদের এখন থেকে দেখাই যে এই 9-10 এই তারিখ পর্যন্ত আমাদের এখানে কোনো বৃষ্টিপাত নেই, শুধু এইখানেই বৃষ্টিপাত থাকবে এবং কিছুটা মেঘলা আকাশ, আমাদের এখানে আংশিক মেঘলা আকাশ, ঝাপসা আকাশ হতে পারে এবং কুয়াশা, এই ব্যাপারটা কিন্তু থাকবে। দেখুন, হয়ে গেল 12 তারিখ পর্যন্ত, এবারে 12-13-14 পর্যন্ত কোনো রকম কোনো বৃষ্টিপাত, বা 16 তারিখ পর্যন্ত কিছু প্রায় না থাকারই কথা, 17 তারিখ থেকে পরিবর্তনটা কিছুটা পাওয়া যাবে। সুতরাং এই বৃষ্টিগুলো চলে গেলে আবার একটা কনকনিয়ে ঠান্ডা আসতে পারে, এইগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে আগামী যে পূর্বাভাস উঠে আসছে। এবং এই বঙ্গোপসাগরে এই মুহূর্তে আগামী কয়েকদিনের মধ্যে কোনো বড় সিস্টেম নেই, কিন্তু একটা ঘূর্ণাবর্ত থাকতে পারে, যেটা আরব সাগরের দিকে যেতে পারে এবং এটার প্রভাবে দক্ষিণ ভারতের জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাতের দাপট থাকবে হালকা মাঝারি করে, এই আর কি মোটামুটি রয়েছে। এবারে একটা জায়গায় ক্লিক করে আপনাদের দেখাই, ধরে রাখুন যে কলকাতা, যেখানে ঠান্ডা খুব বেশি পড়ে না, তো সেখানে কিন্তু 14 ডিগ্রি মতো তাপমাত্রা বা 15 ডিগ্রির মতো তাপমাত্রা চলছে, সেগুলি এখন ওরকমভাবেই থাকবে, তবে একটু উঠবে 11 তারিখের দিকে একটু উঠবে, কিন্তু 12 তারিখের দেখবেন দেখবেন যে এটা কিন্তু নেমে চলে আসবে 12 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা নামবে এবং এই 12 ডিগ্রি কাছাকাছি থাকবে, 13-14 পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত হতে পারে,
এরকম 15 তারিখ 16 তারিখ পর্যন্ত। কিন্তু 17 তারিখ থেকে দেখা যাচ্ছে এখানে কিন্তু কলকাতার দিকে যে তাপমাত্রা ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে, 16-18 হয়ে যাচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের লক্ষ্য ব্যাপার এখানে পূর্বাভাস দিচ্ছে। 1.3 এবং 18 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। সুতরাং দেখুন বৃষ্টিপাত যেগুলো দেখাচ্ছে যে খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, এর পাশাপাশি বনগাঁ, হাবড়া, এখানে গোসাবা, জয়নগর, হলদিয়া, দীঘা, মন্দারমণি, কন্টাই, সব দিকেই, বেলদা, বালুচক, খড়গপুর, এখানে রয়েছে যে ঝাড়গ্রাম রয়েছে, গোপীবল্লভপুর রয়েছে, গোয়ালতোড় রয়েছে, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, গুসকরা, মঙ্গলকোট, বোলপুর, নানুর, ফাতার, কাটোয়া, মেহেরপুর, এখানে দেখুন আলমডাঙ্গা, পাংশা, মাগুরা, ঝিনাইদহ, কটচাঁদপুর, দর্শনা, যশোর, নড়াইল, এখানে গোপীনাথপুর, অভয়নগর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, পিরোজপুর, সব দিকে শ্রীকান্তপুর, এছাড়াও উপকূলবর্তী এলাকাতেও থাকবে, চট্টগ্রামের দিকেও কিছুটা থাকতে পারে, ত্রিপুরার দিকেও থাকতে পারে, মনমোহন সেগুলো পরবর্তীতে যদি যদি এগোতে পারে তাহলে আরও এদিকে কিন্তু যেতে পারে। আপাতত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে, রংপুরের দিকেও থাকতে। সুতরাং মূলত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকেই চান্সটা বেশি, এবং এই যে ব্যাপারটা রয়েছে এটা যদি হয় তাহলে একটু জোরালো বৃষ্টিপাত কিন্তু এই এলাকা ধরে ঢুকতে পারে, যেটা বীরভূম মুর্শিদাবাদের দিকে হতে পারে এবং পূর্ব বর্ধমান। আপাতত রয়েছে কিন্তু পরিবর্তন হতে পারে, তাই একটু পরবর্তী ক্ষেত্রে যে আপডেটগুলি আসবে তাদের নজর রাখবেন। আপাতত এরকম একটা সম্ভাবনা রয়েছে জানিয়ে দিলাম। তো তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে নামবে, মোটামুটি 12-13-14 কি 15-16 3-4 দিন কি 4 দিন কি 5 দিন তাপমাত্রা কিন্তু কমবে, অর্থাৎ কনকনে ঠান্ডা পড়বে, কিন্তু তার সঙ্গে কুয়াশা দাপট থাকবে, আর মাঘের শুরুতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে, তবে পরিবর্তন হতে পারে, এটা যে হয়েই যাবে সেটা বলছি না, নজর রাখবেন, এটা পরিবর্তন হতে পারে, হালকাও হতে পারে, আবার এমনও হতে পারে যে খুব অন্য কোনো জায়গার উপর দিয়ে চলে গেল, সেক্ষেত্রে বড় কোনো এফেক্ট হয়তো হলো না, সেটাও হতে পারে। তো নজর রাখাটাই এখন ব্যাপার, তাই আগামী কয়েকদিন হাতে সময় থাকছে, যদি কিছু চিন্তাভাবনা করার থাকে সেগুলি করে নিতে পারেন, এই আর কি জাস্ট, কিন্তু সেটা হয়েই যাবে সেটা বলছি না, কিন্তু জাস্ট মাথায় দিয়ে রাখলাম, পরে কিছু পরিবর্তন হলে সেগুলি পরবর্তী আপডেটে জানানো হবে। ধন্যবাদ।